সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টি হতে পারে, এমনটাই জানালো হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে সেই বৃষ্টিতে খনিকে স্বস্তি মিলতে পারে, সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তরের মঙ্গলবার সকালের বুলেটিনে জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরমের দাপট জারি থাকবে, তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে ওই সব জেলায়। তবে শুক্রবার থেকে গরম খানিকটা কমতে পারে, কারণ শুক্র এবং শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার তাপপ্রবাহ পরিস্থিতির মাঝে ক্ষণিকের বৃষ্টি সামান্য স্বস্তি আনতে পারে মেদিনীপুরে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে স্থানীয় বজ্র গর্ভ মেঘের কারণে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও। শনিবার ওই দুই জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত এই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে এখনই সামগ্রিকভাবে স্বস্তির বার্তা দিতে পারছে না, কারণ আপাতত তাপমাত্রা কমার তেমন কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপ অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে ঠিকই, তবে তা বৃষ্টি হওয়ার জন্য যথেষ্ট নয়। চৈত্রের শেষ দিক থেকেই দাপিয়ে ব্যাটিং শুরু করেছে গ্রীষ্ম। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলেছে, পারদ্য ছুঁয়েছে 42 ডিগ্রিও। তাপপ্রবাহ পরিস্থিতির মাঝে স্বস্তির কোনো সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। বরং আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। Congratulations, we need it.